আহ ইব্রাহিম নামক একটা দাসীর গর্ভে ইব্রাহিম নামক একটা ছেলে সন্তানের জন্ম হয়েছিল সেই সন্তানটা বাঁচে নেই বেশি দিন ষোলো মাস আঠারো মাসের বয়সে সেটা মারা গেছে আর বাদবাকি যারা ছিল সবই মেয়ে সম্ভবত চারটা মেয়ে ছিল আচ্ছা নবী মোহাম্মদ হাদিজকে বিয়ে করেছিলেন চল্লিশ বছর বয়সে এখন চল্লিশ বছর বয়সে বিয়ে করার পরে খাতিজার ঘরে এতগুলো বাচ্চা হওয়া কি সম্ভব ভাই এটা তো কি বলবো আমি তো এটা বলতে পারবো না সেগুলো না ভাই আদম ইব্রাহিম তারপরে এগুলা কেউই কোথাও ছিল বলে এরকম কোন প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায় নাই আদম তো আসলে একেবারে দূরের কথা যিসু বলে কেউ ছিল এমনকি মোহাম্মদ বলে কেউ ছিল মোহাম্মদের সাথে এরকম কোন ঘটনা আমাদের কাছে জানা নাই মানে নিরপেক্ষ এভিডেন্স আমাদের কাছে নাই যে মোহাম্মদ বলে কেউ ছিল মোহাম্মদের জীবন দশাতে তো এই জিনিসটা বিভিন্ন সোর্স থেকে জানা জানার কথা কিন্তু এরকম কোন সোর্স আমাদের কাছে নাই আচ্ছা ভাই আর আমি সিরাতি ভিংশাম করতেছি ওখানে দেখলাম যে নবী মোহাম্মদের যে বংশ পরম্পরা ওনার বাবা আব্দুল্লাহ আব্দুল্লাহর বাবা হচ্ছে আব্দুল মুতালেব এরকম একটা বংশ পরম্পরায় আদম পর্যন্ত ওরা নিয়ে আসছে আর কি আসলে এটা কতটুকু সত্য হ্যাঁ হ্যাঁ এটা এটা ভিতরে আছে তারপরে আরো অনেক জায়গাতেই আছে তো বর্ণনা করেছে আচ্ছা ভাইয়া মুসলিম জাতির পিতা ইব্রাহিম নাকি আদম ভাই কোরআনে মানে এক একবার এক এক কথা বলা আছে এটা আমি কি বলবো ভাই কোরআনে একবার বলা আছে আদম একবার বলা আছে ইব্রাহিম আরেকবার বলা আছে অমুক আরেকবার বলা আছে তমুক

হ্যাঁ ওই আপনারা মানে সেদিন একটা আলোচনাতে দেখলাম যে বলছিলেন যে ইসলামে দাসী প্রবৃত্তি বা দাসী হরণের ইয়া আছে কিন্তু সুরা নুরের তিন নাম্বার অ্যাপটা একটু যদি আপনি পার করতেন মানে আমার কাছে তো এই মুহূর্তে যে মোবাইলটাতে কথা বলতেছি এই মোবাইলে আছে বাইরে করা সম্ভব নয় একটু আপনি যদি দেখিয়ে ওটা একটু জানাতেন তাহলে আমার সুবিধা হতো আচ্ছা এই সুরাতে কি আছে সেটা আপনি বলেন তাহলে সুরা নূরের 33 নাম্বারটা একটু পার করলে তাহলে আমাদের সুবিধা হবে আচ্ছা ঠিক আছে আমি আপনি বলতে থাকেন যে এটার ভিতরে কি আছে সূরা নূরের 33 নম্বর আয়াতে দেখেন উপরে বলতেছে হ্যাঁ ভাই কথা শোনা যায় না তো আপনার আলামিন ভাই কথা শোনা যায় না আপনার সামর্থ্য নেই তাহার জন্য সংযম আর নিচে আবার দাসীদের কথা বলা আছে তাহলে দাসী মুক্তর জন্য ভাই ভাই আপনার ভাই আপনার আগের কথাগুলো শোনা যায় নাই আগের কথাগুলো শোনা যায়নি আবার একটু বলেন আগের কথাগুলো তো উপরে বলতেছে তোমাদের যাহাদের বিবাহ করার সামর্থ্য নেই এটা কাদের কাদের একটু 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 মানে ব্রেক দিয়ে দিয়ে বলেন যাদের বিয়ে করার সামর্থ্য নেই তাদের কথা তাদেরকে বলা হচ্ছে তাই না এটা কাদেরকে উদ্দেশ্য করে হচ্ছে যাদের বিবাহ করার সামর্থ্য আছে নাকি যাদের বিবাহ করার সামর্থ্য নেই কাদের কথা বলা হচ্ছে এখানে যাদের বিবাহ করার সামর্থ্য নেই তাদেরকে বলা হচ্ছে এর মানে কি এই কথাটার মানে কি ভাই এই কথাটার মানে কি যারা টাকা পয়সা নেই যারা দরিদ্র না 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 না

পাগলের মতো নানা করতেছেন আমি কথা বলতেছি কথা শুনে নেন আগে হ্যাঁ বলেন কোরআন কি কোরআনের যে কোনো আয়াত হাদিস অনুসারে কোরআনের যে কোনো আয়াত সবচেয়েতে ভালো বুঝেছে হচ্ছে যে হজরত মোহাম্মদ নিজে এবং সে তার সাহাবিদেরকে বুঝিয়ে গেছে কোন আয়াতের মানে কি কোন আয়াত দ্বারা কি অর্থ হয় এটা আপনার মতো রামশাম যদু মধু এসে একটা অর্থ বাইর করবেন এটার কোন সুযোগ ইসলামে নাই মোহাম্মদ যে কথাটা

তার শিষ্য হচ্ছে সাহাবি তারপর তাবে তাবিন এই যে চারটা জেনারেশনের মধ্যে যেই ব্যাখ্যাটা মোহাম্মদ দিয়ে গিয়েছিল সেই ব্যাখ্যাটা অক্ষত আছে এবং এই চার চারটা জেনারেশনের ব্যাখ্যাটা হচ্ছে গিয়ে ইসলামের তাফসির যেমন ধরেন হজরত মোহাম্মদের সাহাবি হচ্ছে ইবনে আব্বাস ইবনে আব্বাস হজরত মোহাম্মদকে জিজ্ঞাসা করেছে হুজুর এই এই কথাটার মানে কি তখন হজরত মোহাম্মদ তাকে এই মানেটা শিখিয়ে দিয়ে গেছে ইবনে আব্বাসের কথা ইবনে আব্বাস আবার সেটা তার সাহাবিদেরকে বলে গেছে তার সাহাবিরা আবার তাদের সাহাবিদেরকে বলে গেছে এবং তারা গিয়ে তাফসিরের ভিতরে সেই জিনিসটা চলে আসছে তো আপনার যদি নিজের বানায় বানায় করেন ব্যাখ্যা করেন সেই ব্যাখ্যা তো ভাই গ্রহণযোগ্য না শুধুমাত্র গ্রহণযোগ্য ব্যাখ্যা হচ্ছে গিয়ে হজরত মোহাম্মদ কি বলে গেছে তার সাহাবিরা কি বলে গেছে তার তাবে তাবেইনগণ কি বলে গেছে সেই ব্যাখ্যাটাই হচ্ছে গ্রহণযোগ্য এই যে সুরা নূরের যে তেত্রিশ নম্বর আয়াতের কথা আপনি বললেন এই কথাটা বলা হয়েছে তাদের সম্পর্কে যাদের অর্থ সামর্থ্য নেই যাদের বিয়ে করার মতো সামর্থ্য নাই টাকা পয়সা নাই সেই সমস্ত দরিদ্র ব্যক্তিরা যেহেতু বিয়ে করে দেনমোহর দিতে পারবে না কোনো একটা মেয়েকে একটা স্বাধীন মেয়েকে বিয়ে করে দেনমোহর দিতে পারবে না এই কারণে তারা দাসীদেরকে বিয়ে করতে বলা হয়েছে যে তোমাদের যেহেতু টাকা পয়সা আবার কথার মাঝখানে কথা বলছেন কেন ভাই আপনাকে তো আমি বলতে দিব আপনার আপনার যে বক্তব্য আছে সেটার যে রেফারেন্স আছে সেগুলো সহকারে আমি আপনাকে বলতে দিব তো আপনি মাঝখানে কথা বলছেন কেন হ্যাঁ বলেন এইখানে যেটা বলা হয়েছে যে যাদের বিয়ে করার সামর্থ্য নাই তাদেরকে প্রথমে সংযম অবলম্বন করতে বলেছে মানে রোজা রাখতে বলেছে তারপরে মালিকানাধীন দাসীদের মধ্য থেকে কেহ মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চাইলে তাদের সাথে চুক্তিতে আবদ্ধ হও কারণ হচ্ছে দাসীদেরকে বিয়ে করার জন্য দেনমোহর দিতে হয় না দাসীদেরকে দেনমোহর ছাড়াই বিয়ে করা যায় মানে দাসীদেরকে দাসী একজন দাসীকে যদি সে বিয়ে করে তাহলে সেই দাসীটা মুক্ত হয়ে যায় তার মুক্তি পাওয়াটাই হচ্ছে তার দেনমোহর এই কারণে যাদের একেবারেই টাকা-পয়সা নাই খুবই আর্থিক সমস্যার মধ্যে আছে তাদেরকে বলা হয়েছে যে তোমরা প্রথমে রোজা রাখো সংযম অবলম্বন করো তারপরে যদি সেটা না হয় তারপরে যদি তাদের মানে সেক্স করতে ইচ্ছা করে তখন তারা কি করবে তারা দাসী মালিকানাthin দাসীদের মধ্যে থেকে লিখিত চুক্তি করতে চাইলে তাদের সাথে চুক্তিতে আবদ্ধ হও তারপরে হচ্ছে গিয়ে সেই নারীদেরকে বিয়ে সেই দাসীদেরকে বিয়ে করার কথা বলা হয়েছে এটা ইসলামে অ্যালাউড যদি টাকা পয়সা না থাকে তাহলে কিন্তু যাদের টাকা পয়সা আছে তাদের জন্য এটা প্রযোজ্য না এবং তাদের জন্য নিজের মালিকানা ভক্ত দাসীকে বিয়ে করাও যায়জ নাই এটা হাদিসে এসেছে এটা মুয়াত্তা মালিকের হাদিসে এসেছে যে মালিকানা ভুক্ত দাসীদেরকে বিয়ে করাও যায়জ নাই ঠিক আছে এখন এই দুইটা মিলিয়ে এবং আরো যে রেফারেন্স আছে সেই রেফারেন্স গুলার ভিতরে দেখা যায় যে হজরত মোহাম্মদ কি হ্যাঁ বলেন বলতেছি এখনো যারা বললেন না যে দাসীদেরকে বিবাহ করা যায় কিন্তু নিচের কথাটা আবার দেখেন নিচের কথাটাতে আবার বলতেছে তারা যদি তাদের সতীত্ব রক্ষা করতে চায় তাহলে তোমরা বা তাদের সতীত্বকে কি হরণ করিও না ওই এখন যে কথাটা বললেন না দাসীদের যে বিবাহ করা যাবে ভাই আপনাকে এইজন্যই বলেছে ভাই আপনাকে এইজন্যই বলেছে আপনি আপনাকে বলেছে যে তাফসীর কোন একটা তাফসীর পড়েন এখানে যে এই জিনিসটা বলা হয়েছে আমার কথাটা শেষ হয়নি কথাটা শেষ করি তাহলে এখানে যেটা বলা হয়েছে যে সেই সময়ে মেয়েদেরকে দাসীদেরকে দিয়ে বৃত্তি তখন সেই তাদেরকে দিয়ে দিয়ে ব্যবসা ব্যবসা মনে করেন আপনার একটা দাসী আছে আপনি করলেন কি তাদেরকে ভাড়ায় খাটাইলেন এবং টাকাটা নিয়ে নিলেন সেই তারা যে মানে বৃত্তি করে যে টাকাটা উপার্জন করতো সেই টাকাটা আপনি নিয়ে নিলেন কারণ আপনি হচ্ছেন সেই দাসীর মালিক এইরকম কিছু ঘটনা ঘটেছিল সেই সময় আপনাকে আমি তাফসীরও বের করে দেখাবো আমি যে কটা কথা বলতেছি তাফসীরও বের করে দেখাবো সমস্যা নাই আগে শুনে নেন তখন দেখা গেল যে সেই দাসিরা এসে মুহাম্মদের কাছে বিচার দিল যে আমাদেরকে দিয়ে ভাড়া খাটায় আমাদেরকে দিয়ে ব্যবসা করে তখন মুহাম্মদ বলল যে এই কাজটা করা যাবে না তারা যদি তাদের সতীত্বকে রক্ষা করতে চায় সম্ভ্রমকে রক্ষা করতে চায় তাহলে তাদেরকে দিয়ে ভাড়া খাটানো যাবে না ব্যশাবৃত্তি করা যাবে না এই জিনিসটা এই কোরআনের এই আয়াতে এই জিনিসটা এসেছে যে তারা যদি ব্যভিচার করতে না চায় ব্যভিচার মানে হচ্ছে জিনা জিনা হচ্ছে শুধুমাত্র যদি আপনি আপনার স্ত্রীর সাথে যৌন সম্পর্ক করেন সেটাও জিনা আপনি যদি আপনার মালিকানাভুক্ত দাসের সাথে জিনা। এর বাইরে যা কিছু আছে সবই হচ্ছে ইসলামের দৃষ্টিতে ব্যভিচার বা কাসিরের তাফসির পড়েন সমস্ত তাফসিরে সমস্ত ক্লাসিক্যাল তাফসিরে এবং পৃথিবীর সমস্ত তাফসিরে ঠিক একই কথাটাই বলা আছে এখন আপনি আমাকে বলেন যে এই আয়াতের কোন এই আয়াতের অর্থটা আপনি কোন কোন একটা তাফসির থেকে কি পড়েছেন আপনাকে কি আমি তাফসির বের করে দেখাবো না তাপসিটা অবশ্য আমি এখন দেখবো না তবে তাপসিটা বললে আমি পরে দেখে নেবো আর মানে আমি একটা রোডের উপরে দাঁড়ে কথা বলতেছি তো তবে এখানে বলতে যে যদি তোমাদের দাসীরা সতীত্ব রক্ষা করতে চায় তাহলে তাদের সতীত্ব রক্ষা করো আর এখানে বলা হতেছে তারপর তাদেরকে তোমাদের যে মাল আছে তা দিয়ে তাদেরকে বিদায় করো কিন্তু ওই আপনি যেটা বললেন যে তাদেরকে দিয়ে মানে অন্য কারো সঙ্গে কিন্তু এখানে ওই যে তোমার মানে সতীত্ব রক্ষা মানে এখানে মালিক যে তার সাথে সেক্স করবে এই এই বিষয়টা এখানে বলা হয় নাই এখানে বলা হয়েছে তাদেরকে যে পতিতা বৃত্তিতে লিপ্ত করা হতো তাদের কথা সেই কথাটা বলা হয়েছে এখানে কোনো অবস্থাতেই পৃথিবীর কোনো তাপসের আপনি এটা পাবেন না পৃথিবীর কোনো তাপসের আপনি এই জিনিসটা পাবেন না যে এইটা ওই মালিকের সাথে করতে নিষেধ করা হয়েছে কারণ হচ্ছে সুরা আল মায়ের উনত্রিশ তিরিশ নম্বর আয়াত সুরা মুমিনুনের পাঁচ এবং ছয় নম্বর আয়াত সুরা নিসার চব্বিশ নম্বর আয়াত এবং সুরা আজাবের পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাপাক পরিষ্কার ঘোষণা করেছে যে তোমার স্ত্রী এবং মালিকানাভুক্ত দাসীদের সাথে তোমরা যৌনসংগম করতে পারো আমি আপনাকে সেই সূরাগুলো বের করে দেখাতে পারি দেখাবো ভাই না কোরআন আছে একটু কোরআনটা থাকলে একটু বের করেন সূরা মুমিনদের 5 এবং 6 নম্বর আয়াত আমাকে পড়ে শুনান হ্যাঁ আমার মোবাইলে আছে আমি তখন মোবাইল দিয়ে শরফীর ওখানে ঢুকতে 같তেছি না তো বাড়িতে আছি আমি 12 বছর বাড়িতে নাই কিন্তু আচ্ছা ঠিক আছে আমি এ ব্যাপারে আপনার সঙ্গে অন্য একদিন আবার আপনাকে আসবো আপনাকে আমি আপনাকে আমি বলে দিচ্ছি আপনি একটু লিখে রাখেন একটা কাগজে সূরা মুমিনুনের 5 এবং 6 সূরা আল মারিজের 29 এবং 30 সূরা নিসার 24 এবং সূরা আযাবের 50 নম্বর আয়াত লিখে রাখেন আচ্ছা এখন এই যে আপনি আমার সঙ্গে সরাসরি যে কথাটা বল হ্যাঁ লিখছেন ভাই লিখছেন ভাই না না আমি বললাম আমি একটা রোডের উপরে আছি তো মানে আমার কাছে এখন বর্তমানে কাগজ কলম এক কথা আমি বাসাতে নাই তো যাই হোক ভিডিওটা আমি পরে দেখে এখান থেকে বের করে নেব সমস্যা নাই আপনি যা গুলো কথা বলেন আপনি যে কোনো আয়াত পড়ার আগে যে কাজটা করবেন সেটা হচ্ছে সেটা তাফসিরটা পড়বেন আয়াতটা পড়বেন সাথে তাফসির পড়বেন এবং তাফসির পড়বেন ক্লাসিক্যাল তাফসির পড়বেন হচ্ছে গিয়ে তার মানে হচ্ছে আল্লামা ইবনে কাসির তাবারি তারপরে হচ্ছে গিয়ে কুরতুবি তারপরে হচ্ছে জালালাইন তারপরে মাঝারি এই ধরনের তাফসিরগুলো পড়বেন